দেখুন আমার অ্যাকোয়াপনিক গার্ডেন। এই গার্ডেনে আজকে আমরা ডিসেম্বর মাসের 15ই ডিসেম্বর আমার অ্যাকোয়াপনিক গার্ডেনে মাছ দেখেন। এখানে খুব সুন্দর ট্রাউট নেসাদের। এই যে আমাদের খাবার, এই খাবার দিই। এটা এই যে মাছ দেখেন, আমার মাছগুলো কী সুন্দর টাউটনেস। মাছ আপনারা দেখতে পাবেন কি স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, এবং এখানে মাছ খুব ভালো আছে, মাছের স্বাস্থ্য খুব ভালো আছে, এবং পানির কোয়ালিটিও খুব সুন্দর আছে। খুব ফ্রেশ পানি, একদম ফ্রেশ। বাংলাদেশে আর এখন যেখানে বায়োফ্লক কিংবা অন্যান্য যে বিভিন্ন ধরনের টেকনোলজি যেখানে খুব একটা খুব ভালোভাবে কাজ করতে খুব কঠিন হচ্ছে, সেখানে আমার এই অ্যাকোয়াপনিক পদ্ধতিটি, আমাদের এই অ্যাকোয়াপনিক পদ্ধতি বিএফআরআই এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত এই অ্যাকোয়াপনিক প্রযুক্তি, এটা দেখেন খুব ভালোভাবে কাজ করছে। এখানে মাছের স্বাস্থ্যের কত কোনো সমস্যা নাই। এবং আমি এখানে দেখেন আমার এই প্রকল্প, আপনারা দেখেন দর্শক, এই যে আমাদের ক্লারিফায়ার, আগে আমি ওদেরকে আপনাদেরকে দেখাইছি যে ক্লারিফায়ার কীভাবে কাজ করে। এই যে দেখেন আমার এখানে মাছ গাছ ছাদের উপরে, ওইখানে দেখেন ছাদে গাছ হচ্ছে লাউ, আবার নিচে হচ্ছে কি আপনার যেখানে চাইনিজ ক্যাবেজ, কলমি, লেটুস, মানে কি উপরে ছাদেও হচ্ছে সবজি, আবার নিচেও হচ্ছে। আবার এখানে আমার মাছের যে মাছ হচ্ছে, তাহলে কয়টা প্রোডাক্ট পাচ্ছি আমরা? 3টা প্রোডাক্ট পাচ্ছি, আর আমরা দিচ্ছি শুধু মাছকে খাবার, আর এখান থেকে আমরা আবার একটা খাবার দিচ্ছি, 3টা প্রোডাক্ট পাচ্ছি, আর একটা আবার বাই প্রোডাক্ট পাচ্ছি। দেখেন দর্শক, এই যে দেখেন, এই যে বাই প্রোডাক্ট এখানে, এই যে দেখলেন কী পরিমাণ জৈব সার। এই জৈব সারটা আমরা গাছের কোয়ালিটি দেখেন, গাছগুলো কী সুন্দরভাবে তৈরি হয়েছে। এই জৈব সার আবার আমরা ইয়েতে ব্যবহার করতে পারবো, জমিতে ব্যবহার করতে পারবো। দর্শক, এই যে দেখেন আমার বায়োফিল্টারে গাছের যে মলিকুলার নিউট্রিয়েন্টটা সেটা তৈরি হচ্ছে, এবং এই নিউট্রিয়েন্টগুলো এখানে আসতেছে, এখানে ডিগ্যাসিং চেম্বারে গ্যাসটা রিমুভ হয়ে যাচ্ছে। হওয়ার পরে পানিটা আবার আপনার কোথায় আসতেছে, আমার চলে আসতেছে হাইড্রোপনিকতে। এই যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার যে ক্যাভেজ লাগিয়েছিলাম, এই ক্যাভেজের বয়স কেবলমাত্র 10 দিন। এই ক্যাভেজ লাগিয়েছি, আর এদিকে দেখেন এদিকে লেটুস লাগিয়েছি, লেটুসের বয়সও 10 দিন, লেটুসও সুন্দর হয়েছে। এদিকে কলমি আছে, আমি আজকে কিছু কলমি হারভেস্ট করছি, আর উপরে লাউ দেখেন, লাউ কত সুন্দর ধরছে, অনেক লাউ, সুন্দর সুন্দর লাউ ধরছে। এই পাশেও লাউ আছে, আবার পাশে আমরা করম জল, লেবু, অনেক কিছু আমরা লাগিয়েছি। এখানে দেখেন সে লাউ আছে, আমরা এখানে সর্বোচ্চ ব্যবহার করছি, জমির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে এখানে। এখানে আমার কলমি, এবং এখানে দিয়ে পানিগুলো আসতে আসতে এই হাইড্রোপনিক ট্রে থেকে পানিটা চলে আসতেছে এখানে রিজার্ভার ট্রেতে। এই রিজার্ভার ট্রেতে আবার অক্সিজেনেট হচ্ছে, হওয়ার পরে পানিটা আবার চলে যাচ্ছে আমার ফিশ ট্যাঙ্কে। এর ফলে কী হচ্ছে, আমরা একই জায়গায় খুব অল্প খরচে অধিক পরিমাণ ফসল উৎপাদন করতে পারছি। ফলে আমাদের কী হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট কস্টটা কমে যাচ্ছে, ফলে আমরা লাভবান হতে পারছি সহজে, এবং জৈবিক খাদ্য উৎপাদন করতে পারছি, যা কিনা আমার দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আপনারা দেখছেন আমার এই বাঁহাতে বাম পাশে রয়েছে অ্যাকোয়াপনিক্স কলেজ। এই অ্যাকোয়াপনিক্সে আমি আজ থেকে 10 দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে গাছগুলো ছিল হলুদ হলুদ, কিন্তু আজকে দেখেন এই গাছগুলো খুব সুন্দর, একদম সুন্দর সফট হয়ে গেছে এবং গ্রিন হয়েছে দর্শক। এবং এগুলো দেখেন এই শীতকালেও, এইটা যদি দেখেন এই কত সুন্দর পাতার কালার, এর খুবই সুন্দর হয়েছে, এবং এগুলোর স্বাদও অনেক ভালো। এবং আপনারা দেখেন আমি এই এই ইয়েতে আবার উপরে আমি আবার লাভ করছি, আসুন আস্তে আস্তে দেখুন, এখানে আমি লাভ করছি, লাভের ডগাগুলো এখানে যদি দেখেন, লাভের ডগা আপনারা দেখেন, এই যে লাইট ডগা এখানে ইয়ে ধরছে, বাচ্চা ধরছে। এটা আমি তাহলে কী হচ্ছে, আমি উপরে করতেছি লাউ, আবার নিচে করতেছি আমি এখানে কলমি করছি। কিছুদিন পরে আমি এখানে চাইনিজ ক্যাভেজ এবং লেটুস করব। তাহলে কি হবে দেখেন, এখানে ডাইভার্সিটি বেড়ে যাবে। কি কি ডাইভার্সিটি হবে, একটা ছাদের উপরে লাউ, নিচে হবে আপনার লেটুস, চাইনিজ ক্যাভেজ, কলমি, মানে 4টা স্পেসিস, মানে ডাইভার্সিটি।
নেচার কিন্তু ডাইভার্সিটি পছন্দ করে, যেখানে বৈচিত্র্যতা নেই সেখানে কিন্তু কিন্তু ভালো লাগা নাই, সেখানে প্রকৃতি সেটা পছন্দ করে না। ফলে কি হবে, এখানে গাছপালা তারা একটা ডাইভার্সিফাই অবস্থায় থাকবে, ফলে কি হবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ইল্ডও আমরা ভালো পাবো এবং বিভিন্ন জাতের সবজি আমরা পাবো একই জায়গা থেকে। এখানে তার ক্রপিং ইন্টেনসিটি 800%, কারণ কি এখানে নিচে করতেছি আমরা সবজি আর উপরে করছি সবজি, তাহলে 400-800%। আমি আসুন দর্শক, আমি এবারে আপনাকে দেখাবো একটা এমার্জিং একটা ঘটনা, যে এই নভেম্বর মাস, আজকে নভেম্বর মাসের সম্ভবত 21 তারিখ আপনারা উপরে উঠলে দেখতে পাবেন দর্শক আমার অ্যাকোয়াপোনিকের লাউটা দেখুন কত সুন্দর লাউ হয়েছে, লাউয়ের গঠনটা দেখেন কি সুন্দর সফটনেস, এটা মলায় মখমলের মতো।